কি বিয়ে করেছে, এত বৃষ্টি হচ্ছে না, কানে গলায় আর কোনো কিছুই পরতে ইচ্ছে করছে না। আমার তো ঘুমও চলে এসছে, এখনো কোণে সাজানো হয়নি। অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, বৃষ্টি কমার কোনো চান্সই নেই। লিপস্টিক টিপস্টিক তো ঘেঁটে গেছে, কমছেও না, কি যে হবে বোঝা যাচ্ছে না, কখন বিয়ে বাড়ি হবে। যেখানটায় বিয়ের বিয়ের বেদিটা তৈরি হয়েছে ওখানে তো মানে বৃষ্টিতে অবস্থা খারাপ। এই যে মধু বসছে, আমি কি সাজবো না, সাজবো না আমি। তুমি কি বিয়ে করবে নাকি? আমি বিয়ে না করি, এতক্ষণ এই জাস্ট ওর সাজানো কমপ্লিট করলাম, আর আমি একটু আগে থেকেই তো রেডি হয়েছিলাম। আর এই যে দেখো জুয়েলারিটা পরে নিয়েছি, আর কোনো হেয়ার স্টাইল কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না হেয়ার স্টাইল, কারণ স্প্রে ট্রে করতে গেলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি যা বন্যার মতো বৃষ্টি হচ্ছে। ওকে দেখাচ্ছি দাঁড়াও কেমন সাজিয়েছি, তোমরা অবশ্যই জানিও। আর ভালো করে দেখেনি তোকে, তোমরা জানিও। আর এছাড়া পুরো মেকআপের তো একটা ভিডিও আপলোড করবো, ওটা তোমরা দেখতে পাবে। আর এটা 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 ব্লগ একটা এটা একটা আরেকটা কথা আটকে যাচ্ছে, এটা আরেকটা ভিডিও চলছে, ওকে দেখাই কেমন সাজিয়েছি। আমার মানে এটা লাইফে ব্রাইডাল সাজানোর ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আমি আমার বান্ধবীকে সাজিয়েছি রিসেপশানে, রিসেপশানে এতটাও হয় না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমাদেরকে দেখাচ্ছি, কোণে ফুটি খাচ্ছে, সারাদিন ভাত রাত খাওয়া নেই, বাচ্চা মেয়ে নাকি রে। এত বৃষ্টি হচ্ছে না, সব ড্রেস ট্রেস খুলে দিয়েছি, সবাই খুলে দিয়ে এখানে ড্রেস ট্রেস খুলে দিয়ে এমনি নর্মাল ড্রেস পরে নিয়েছি, দিয়ে এমনি শুয়ে পড়েছি। এখনও বিয়ে বাড়ি কিছু হচ্ছে না। আর কি হয়েছে বলতো, ব্রাহ্মণ ঠাকুরই আসেনি, কারণ এত বৃষ্টি হচ্ছে আসতেই পাচ্ছে না, ওকে আবার আনতে গেছে উনাকে। এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বসছি, আমাদের কোণেও পুরো ঘুমিয়ে গেছে। দেখি যদি আমার যদি ঘুম ধরে যায় তো আলাদা কথা, ঘুম না ধরলে বিয়ে বাড়ি দেখতে যাবো, না হলে ঘুমিয়ে যাবো। এরকম বিয়ে বাড়িটা যে এরকম কাটবে, ৮০ বছরের বুড়ো বুড়ি যদি জেগে থাকে তো বিয়ে বাড়িতে। তোমার বলতে বলতে আমার কাশি পেয়ে যাচ্ছে। এটা thank you.
তোমাদের সঙ্গে বিয়ের বাড়ির প্রত্যেকটা মুহূর্তই শেয়ার করলাম, অবশ্যই জানিও কেমন হয়েছে। আর দেখো বিয়ের পরের দিন সকালে আমি সোনাই মধু তিনজন বসে খাওয়া দাওয়া করছি, রাত জাগা হয়েছে, ভীষণ শরীর খারাপ। আর আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অবশ্যই সেটা থাকছে রিসেপশনের ব্লগ, তোমরা দেখতে থাকো।